আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মমস কিচেনের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে চুলায় কীভাবে জলপাইয়ের আচার তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর বেশি কথা না বলে চলে যাব মূল রেসিপিতে। তো তার জন্য আমি এখানে নিয়েছি জলপাই 1 কেজি, আর এটা আমি কেটে নিয়েছি। দেখতে পারছেন যে আমি কিভাবে এটা কেটে নিয়েছি। এখন আমি জলপাইটা রান্না করব, তার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতর দিয়ে দেবো 1 কাপ সরিষার তেল। এখন আমি তেলের ভিতর দিয়ে দেবো কিছু আস্ত মশলা। তো এখানে আমি নিয়েছি জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, সরিষা 1 চা চামচ, হাফ চা চামচ কালো জিরা, 6টা এলাচ, 7-8টা শুকনা মরিচ, আর 2টা দারচিনি, 3টা তেজপাতা। এগুলো আমি এখন তেলের ভিতর দিয়ে দেবো, দিয়ে খুব অল্প সময় এটাকে নাড়াচাড়া করব। এখানে তেজপাতাটা আমি কেটে দিয়েছি, আর নাড়াচাড়া করার পর দিয়ে দেবো রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি 1/3 কাপ। রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পারছেন যে আমার তেলটা পুরা ফেনা ভরে গেছে। আপনার সরিষার তেল যদি খাঁটি হয়ে থাকে তাহলে এভাবে ফেনা উঠবে। আচারটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে, তা না হলে আচারটা ভালো হবে না। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেবো জলপাই, কেটে রাখা জলপাই। তো জলপাইটা দিয়েই কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে, তা না হলে নিচেই পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে আচারটা খেতে খুব ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেবো 1/3 কাপ চিনি আর 2 টেবিল চামচ সরিষা বাটা। তো সরিষাটা বাটার সময় আমি এর ভিতরে 1টা কাঁচামরিচ দিয়েছি আর 1টু লবণ দিয়েছি। সরিষা বাটার সময় যদি কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটা হয় তাহলে রান্নায় ব্যবহার করলে রান্নাটা তেতো হয়ে যায় না। এখানে আমি এরপর দিয়ে দেবো লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ না জলপাইটা টক থাকে। এরপর দিয়ে দেবো হলুদ 1 চা চামচ। এগুলা দিয়ে আমি এখন জলপাইটা নেড়ে দেবো। নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন জলপাইগুলো ভেঙে না যায়। জলপাই কিন্তু খুব অল্প টাইমেই সেদ্ধ হয়ে যায়, তার জন্য এটা খুব সাবধানেই নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে ভিনেগারটা না দিলেও আচার তৈরি হয়ে যাবে, বাট ভিনেগার দিলে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর আচারটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, কোনো ছত্রাক আসবে না। ভিনেগার দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি একটা জলপাই চেক করে দেখছি যে আমার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে কিনা। জলপাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলপাই সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা আচারটা রেডি হয়ে যাবে। তো আমি এই আচার রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। এটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি এর ভিতরে কী কী দিয়েছি। আমার জলপাইয়ের আচারটা রান্না অলমোস্ট ডান। এটা আমি এখন ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করার পরে আমার যে তেলটা উপরে ভেসেছিল সেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি এটাকে একটা কাঁচের জারে করে রেখে দেব। আচারটা সবসময় চেষ্টা করবেন কাঁচের জারে রাখার জন্য, তাহলে ছত্রাক পড়বে না। এটা এখনই না খেয়ে যদি কিছুদিন পরে খাওয়া হয় তাহলে এটা বেশি মজা লাগবে। আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, আর এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।